11 দিনে পড়ল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের মারিউপোলে অব্যাহত গোলাবর্ষণ, হাসপাতালে ভিড়, আহতদের। অন্যদিকে গোলাবর্ষণে মৃত্যু হয়েছে 1.5 বছরের এক শিশুর। চেনিভে রুশ সেনার বিমান হানায় ধ্বংস হয়েছে একাধিক বাড়ি। প্রাণ বাঁচাতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে পোল্যান্ড সীমান্তে আশ্রয় নিয়েছেন বহু শরণার্থী। রুশ সেনার হাত থেকে দেশকে বাঁচাতে কিভে অস্ত্র হাতে প্রস্তুত ইউক্রেন সেনাও, হাত লাগিয়েছেন সাধারণ মানুষও। একাধিক জায়গায় তৈরি হয়েছে ব্যারিকেড। ইউক্রেন সেনা সূত্রে যেটা খবর, রুশ সেনার প্রবেশ আটকাতে মূলত বসানো হয়েছে এই ব্যারিকেড। এগারো দিনে পড়ল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের মারিউপোলে অব্যাহত গোলাবর্ষণ, হাসপাতালে ভিড়, আহতদের। ইউক্রেনে ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রের ছবি। অন্যদিকে গোলাবর্ষণে মৃত্যু হয়েছে 1.5 বছরের এক শিশুর। আমরা দেখেছি রুশ সেনার বিমান হানায় ধ্বংস হয়েছে একাধিক বাড়ি। প্রাণ বাঁচাতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে পোল্যান্ড সীমান্তে আশ্রয় নিয়েছেন বহু শরণার্থী। রুশ সেনার হাত থেকে দেশকে বাঁচাতে কিভে অস্ত্র হাতে প্রস্তুত ইউক্রেন সেনাও, হাত লাগিয়েছেন সাধারণ মানুষও। একাধিক জায়গায় তৈরি হয়েছে ব্যারিকেড। ইউক্রেন সেনা সূত্রে খবর, রুশ সেনার প্রবেশ আটকাতে মূলত বসানো হয়েছে এই ব্যারিকেড। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।